আজি বহুত খুশির কথা কি নিশ্চয় কইলি ব্লক স্তরীয় যুব ক্রীড়া উৎসব যা কোয়া যাচ্ছি নয় ওড়িশা যুব ওড়িশা নবীন ওড়িশা সে কার্যক্রম আজ উদযাপিত হয়েছি নিশ্চয় কইলি ব্লক স্তরীয় এই কার্যক্রমে অনেক ফুটবল টিম ক্রিকেট টিম খোখো টিম কবাডি টিম এমানে সব অংশগ্রহণ করেছিল এবং দীর্ঘদিন ধরিকি প্রতিযোগিতা পরে আজ যে প্রথম দ্বিতীয় এবং রনর্স কাপ হয়েছেন ফার্স্ট রনর্স ফার্স্ট সেকেন্ড রনর্স সে আজ পুরস্কার দিয়া যাইছি এই কার্যক্রম করিবার মূল লক্ষ্য হচ্ছে আপন মানে জাঁচান কি ক্রীড়াকু আম সরকার এবং আম নেতা মানবর মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক প্রোৎসাহন দৌঁচান এবং সারা ভারতবর্ষর ক্রীড়া ক্ষেত্রে ওড়িশা আজ ক্রীড়ারে গোটে হব সাজিছে এবং পুরা ক্রীড়ারে হব স্পোর্টসরে হব সবু কথার আজ ওড়িশা আগরে এবং আম গাঁ মানে আম পঞ্চায়েতরে আম অঞ্চলরে সারা ওড়িশারে সবু গাঁরে যে ক্রীড়াবিদ মানে অছন্তি যোমানকর কিছি প্রতিভা অছি সেমানক ভিতরে প্রতিযোগিতা করিকি তারপরে জেলা স্তরীয় কার্যক্রম এবং রাজ্যস্তরীয় কার্যক্রম করা যাওয়া পাই এই কার্যক্রম করা যাইছি যা ফলরে কি যোমানে খেলুচন্তি এবং ভালো খেলুচন্তি সেমানে আহুরি আগুকু বড়ি পারিবে স্বাস্থ্য প্রতি সচেতন হবে এবং নিজ ক্যারিয়ার মধ্যে গড়ি পারিবে মো এই কার্যক্রম গোটে পরিকল্পনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক এপরি এক কার্যক্রমের যে পরিকল্পনা করি ব্লক স্তরের কার্যক্রম করছেন সেপাই মো মাননীয় মুখ্যমন্ত্রী বহুত বহুত ধন্যবাদ দৌছি শশীকান্ত পাইকরে বিসিসি চাহ আমি তো বহুত খুশি অছি যেটা কি আমার এই যুব ওড়িশা নবীন ওড়িশা যে খেলটা মানে এই বর্ষ করাগলা গোটে আমার নবীন পট্টনায়ক আমার গোটে ওড়িশার মুখ্যমন্ত্রী যেহেতু এটা গোটে রুরাল কলে এই জিনিসটা ভাবুছি প্রতি বর্ষ হওয়া দরকার এই জিনিসটা প্রতি বর্ষ হলে কোণ আমার গাঁরু গ্রামাঞ্চল পিলা বহুত আগুক যাবে তাঁকু গোটে স্কোপ মিলিব খেলিয়া বহুত আগুক যাবে আর ভালো ভালো লেবুলে সে নিজ দক্ষতা দেখাই পারে।